শুভ দিন বন্ধুরা, আমি নিশা, আপনাদের সকলকে আমার চ্যানেল সাউন্ড অফ পিসে স্বাগত। আজ তিনটি বর্গক্ষেত্র বা স্কোয়ার ডিজাইন আঁকবার জন্য সহজ তিনটি কাঠামো আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করা যাক। আজকের ডিজাইনের শর্ত অনুযায়ী প্রথমে 7 ইঞ্চি মাপের একটি বর্গক্ষেত্র এঁকে নিলাম। এবার তার কেন্দ্রবিন্দু নির্ণয় করলাম। কেন্দ্রবিন্দু নির্ণয় করা হয়ে গেছে। এরপরে সেই বর্গক্ষেত্রটির ভেতরে আরেকটি তার থেকে ছোট আকারের বর্গক্ষেত্র আঁকলাম এবং কিছু প্যাটার্নস ব্যবহার করে করে আমি আমার ডিজাইন ধীরে ধীরে তৈরি করছি। এখানে আজকে আমি একটি মাছের ডিজাইন আঁকবার চেষ্টা করছি। এই বর্গক্ষেত্রের চারটি কোণ আমি চারটি মাছের মুখ হিসেবে ধরে নিয়েছি। এখন আমি মাছগুলির পাশের যে ডানাগুলি হয় সেই ডানাগুলি আঁকছি। ডানাগুলি আঁকা হয়ে যাওয়ার পর আমি মাছের চোখগুলি এঁকে নিচ্ছি। এরপরে মুখের একটি ধাঁচ তৈরি করছি। আজকের প্রথম ডিজাইনটির মূল কাঠামোটা মোটামুটি আমার তৈরি। পুরনো ডিজাইনের কাঠামোর সাথে সাথে আজকের এই প্রথম ডিজাইনটির যে সম্পূর্ণ যে রূপটি সেটি সামনের এপিসোডে আমি তুলে ধরব। দ্বিতীয় ডিজাইনটি আঁকবার জন্য আবার 7 ইঞ্চির একটি বর্গক্ষেত্র এঁকে নিলাম ও তাকে অর্ধেক ভাগে ভাগ করে নিলাম। এবার চারটি কোনাকুনি দাগ টেনে নিলাম। ওই দাগগুলির উপর নির্ভর করে করেই একটা বটগাছ আঁকছি ডিজাইনের মতো। সেই বটগাছের এবার আমি ঝুড়ি এঁকে নিলাম, তাতে দুটি পাখি যোগ করছি। এইভাবে দ্বিতীয় ডিজাইনটি আমি সম্পূর্ণ করলাম। দ্বিতীয় ডিজাইনের মূল কাঠামোটা আমার এখন তৈরি। সামনের ভিডিওতে আপনাদের সামনে এটা সম্পূর্ণ করে তুলে ধরব। আজকের এপিসোডের একদম শেষ ডিজাইনটি আঁকবার জন্য প্রথমে আবার 7 ইঞ্চির একটি চতুর্ভুজ নিয়েছি এবং তাকে 8 ভাগে ভাগ করে নিয়েছি। ওই দাগগুলিকে নির্ণয় করে নেওয়ার পরে তার উপর ভিত্তি করে দুটি পাখি আঁকছি। দেখুন, এই আঁকাটি খুবই সহজ। আপনারা আমাকে ফলো করলেই ধীরে ধীরে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে দুটি পাখি আমি আঁকলাম। তৃতীয় ডিজাইনের মূল কাঠামোটি মোটামুটি তৈরি। আজকের পর্বের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তিনটি বর্গক্ষেত্রকে কাজে লাগিয়ে তিনটি ডিজাইনের কাঠামো আপনাদের সামনে তুলে ধরা হয়ে গেছে। আশা করি আপনাদের ডিজাইনগুলি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। এই সমস্ত ডিজাইনগুলি আমি কমপ্লিট করে আপনাদের সামনে হাজির হব আবার সামনের সপ্তাহে সামনের এপিসোডে।